সড়কপথের খবর জানবো আমরা। সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছেন গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে। রফিক, কেমন দেখছেন চন্দ্রা এলাকাটিতে? প্রত্যেকবারই আমরা একটি জটলার খবর পেয়ে থাকি, এখন পর্যন্ত আমরা স্বস্তির খবর দিচ্ছি, কেমন দেখছেন আপনি? তানবীর, আসলে এই মুহূর্তে যারা বাড়ি যাচ্ছে তারা কিন্তু স্বস্তিদায়ক বাড়ি যেতে পারছেন। কেন না, চন্দ্রামুড়ে এই মুহূর্তে কিন্তু একেবারে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। আপনি যে সমস্ত যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাড়িগুলো কিন্তু মূলত দাঁড়িয়ে রয়েছে যাত্রী নেওয়ার জন্য। এই মুহূর্তে যারা আসলে রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসছে যে সমস্ত গাড়িগুলো, সেইগুলো কিন্তু চন্দ্রামুড় দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারছেন, কোনো যানজট নেই, কোনো ভোগান্তি মহাসড়কে নেই। তো আপনি জানেন যে শিল্প শহর গাজীপুর আগামীকাল দুপুরের পরই শিল্প কারখানা বন্ধ হওয়ার কথা রয়েছে। কালকেই শিল্প কারখানার শেষ কর্মদিবস, তো ধারণা করা হচ্ছে আগামীকাল দুপুরের পরেই কিন্তু মহাসড়কে যে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং যানবাহনের যে লম্বা সারি সেটি হয়তো লক্ষ্য করা যাবে। তো সেই হিসেবে কিন্তু পুলিশ তাদের যে যানজট নিরসনের জন্য যারা পুলিশ মনিটরিং সবই কিন্তু জোরদার করেছে, সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার এই বছরই প্রথম তারা আসলে ড্রোন ক্যামেরা রেখেছেন, যাতে করে মহাসড়কে কোথাও যদি কোনো গাড়ি আটকে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে ড্রোনের মাধ্যমে তারা সেটি শনাক্ত করবেন এবং দ্রুততম সময়ে সেই গাড়ি সে যাতে সরিয়ে ফেলতে পারে সেই ব্যবস্থা নিয়েছে। তো আমরা পুলিশের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন মূলত আগামীকাল যে যাত্রীদের আসলে ভিড় পড়বে এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড় দেবে সেটি মূলত সামাল দেওয়ার জন্য তারা আসলে তাদের পুলিশিং ব্যবস্থা সাজিয়েছে। তো এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানবাহন চলাচল করছেন স্বাভাবিক গতিতে। তো এখন পর্যন্ত এই ছিল আসলে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে।